সব কুছ রহা হ্যায় বদল। এই জায়গাটা ব্যাপক জায়গা, আরে ওই দিক দিয়ে না ঘুরে এইখানে আসো। ওই এক ওই একটা পাশেই এটাই কন্টেন্ট। হিরণের মাছ মস্তান ওইটা দেখবে, জঙ্গলের মধ্যে দেখবে, টেলারের উপরে দেখবে মারামারি শুটিং আছে। ভাবলাম সকাল থেকে ভেবেছি যে আসবো, আবার ভাবলাম বাড়ি চলে যাবো, এই করে করে আসবো কি আসবো না করতে করতে সন্ধেই হয়ে গেল। মানে কোনো রকম একটু রেডি হয়ে চলে এসেছি আর বাড়ি থেকে বেরোনো টেরোনো কিছুই ভিডিও করতে পারিনি, কিন্তু জায়গাটা এসেই জাস্ট মানে গেটের সামনে এসে মনটা পড়ে গেল। দেখো এরকম একটা বট গাছ, কত সুন্দর জায়গাটা। আর আমরা কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি বনবিলার বনলক্ষ্মীতে, যেটা সবাই জানো, সবাই জানো একটা বিখ্যাত জায়গা। চলো ৫৭ এখানে দুজন বসে থাকা যাবে। ভেতরে ঢুকেই এরকম একটা ডেকোরেশন, আর এইখানে যে আর কি বনলক্ষ্মী তৈরি করেছিল তার এই যে এটা গাড়ি, এত বছর 57-58 বছরের পুরনো। আর এই যে রিসর্টটা, এই যে দেখো খুবই সুন্দর, বেশ ভালোই লাগছে। আর একটু সকাল সকাল আসলে ছবিগুলো ভালো হতো, এখন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তাহলে এবার দেখি আর কি আছে ভেতরে, কিছু কি দেখার আছে না আছে তোমাদের পুরোটাই দেখাবো ডিটেলসে। বট গাছটা দেখো, আর আমি কিরকম পাগলির মতন আজকে সেজেছি, মানে সামনে যা পেয়েছি তাই একটু পরে নিয়ে চলে এসেছি। চলে এসো মা, ওকে নিয়ে চলে এসো, হাঁস হাঁস দেখাবো, আয় আয় আয়। ওদিকে কি আছে রে, ওরা দেখো চলে গেছে ভেতরে। কত ফুল, মানে এত ধরনের এখানে ফুল গাছ আছে না, ওইগুলো দেখে বেশ মন ভরে যাচ্ছে। এখানে গরু আছে ভেতরে, মানে এখানে একটা গ্রাম টাইপের, ন্যাচারাল গ্রাম টাইপের। হ্যাঁ তুমি এখানে আর কি রুম নিয়ে থাকতে পারো, বুঝেছো তো? যেরকম মানে একটা গ্রাম্য ফ্রি, মানে একটা এরকম একটা গ্রাম্য ফিলিংস পাবে এখানে থাকলে। দেখো টিনের বাড়ি, মাটির বাড়ি যেরকম হয়, গ্রামের বাড়িগুলো যেরকম ধরনের হয় সেরকম একটা ফিল, শান্ত পরিবেশ। হোটেল নিয়ে থাকলে, মানে হোটেল মানে আর কি এগুলোকে বুক করে থাকা যায়। এখানে গরু টরু সব কিছু আছে, হাঁস মুরগি, মানে একটা অন্য রকমের পরিবেশ। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে সব দেখাবো। মানে দুধের বিভিন্ন টাইপের, মানে ন্যাচারাল জিনিস পাওয়া যাবে। আসো আসো,
এই যে মিষ্টি কুমড়ো গাছ, এই দেখো সব সবজি লাগিয়েছে আর কি, এগুলো থাকার জায়গা, সব মাটির ঘর দেখো, হ্যাঁ এগুলোতেই তো মানুষ থাকতে আসে। অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তাও একটু যাই আম বাগানের দিকে, এসছি আর আম বাগানের দিকে যাব না তা তো হয় না, আর এই সময় একদম আম পাকার সিজন, দেখতে ভালো লাগবে। আম যাওয়ার সময় আমরা কিনে নিয়ে যাব ভেবেছি, দেখা যাক পাই কিনা, এখনো কাউন্টারে তো যাইনি, কাউন্টারে কি কি পাওয়া যাবে কিনতে এখনো জানি না, তারপর কি কি কিনছি না কিনছি সবই তোমাদেরকে দেখাবো। হ্যাঁ এখানে তো বেশি পারে না, বিক্রি করে তো ওরা, ওই যেরকম যা বিক্রি হয় তাই। দেখো এই দিকটা কত সুন্দর দেখেছো, চলো ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো দিনের বেলা দুপুর বেলা আসলে সত্যি ভালো লাগবে জানো তো, ওই যে ওইসব জায়গাগুলো দিয়ে বসে থাকবে, নাম না এখানে নামা যায় না, ভাবে মাঝখানে মাঝখানে কুয়ো করা আছে, হ্যাঁ সত্যি ভালো লাগতো, দুপুর বেলা আমরা শুধু শুধু বসে সময়টা নষ্ট করলাম বাড়িতে, ভাবলাম এত গরমে যাব। দেখো খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, মামা বলো বলো, হ্যাঁ চলো 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 আমরা যাবো তো, এই দেখো এগুলো দেখো নিম সাগর না কিন্তু এই আমগুলো হেভি, এখন আর তুলতে দেবে না বললো, অন্ধকার হয়ে গেছে না, ঠিক আছে দরকার নেই, এই জায়গাটা ব্যাপক জায়গা, আরে ওই দিক দিয়ে না ঘুরে এইখানে আসো, সূরজ হুয়া মধ্যম চাঁদ জলনে লগা আসমান ইয়ে হায় ক্যুঁ পিঘলনে লগা মেয়ে ঠেহরা রাহা জমি চলনে লগি ধড়কা ইয়ে দিল সাঁস থামনে লগি, আর বাগানের নিচে পুরো আম পড়ে রয়েছে, পুরো বিছানো আম দেখো, ওই দেখো একটা কুড়িয়ে নিয়ে গেলে দেখো, এই দেখো দেখা ওই দিকে মানে পুরো যেদিকে তাকাবে সেদিকেই আম পড়ে রয়েছে, দেখো এই একটা এই একটা অনেক আম আছে, ওই দেখো তো গাদা গাদা আম পড়ে রয়েছে, এরকম সব পচে পচে যায় মানে আম, ওই দেখো কত আম পড়ে রয়েছে, প্যার চুরি করে নিচ্ছ তুমি, আমি তো চোর জন্ম, ও আবার একটা খেয়েছে এখানে দাঁড়িয়ে, তো তোমাদের প্লাস মেম্বারশিপ দাঁড়িয়ে গিয়েছে ওখানে,
এটাই কন্টেন্ট। আম দাদা আম আম কি হরে আম আম দাদা আম ভাই চুরি করা আম দাদা চুরি করা আম মানে পুড়িয়ে পাওয়া আম চুরি না চুরি না পুড়িয়ে পাওয়া আম চলো পাপা না আসবে না পাপানের এখানে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে এদিক ঢুকে যাচ্ছে ওদিক ঢুকে যাচ্ছে মানে ভীষণ খোলা মেলা এরকম তো দেখতে পায় না না বাড়িতে দেখো এগুলো নেয় না আমার আগে দেখাই চোর বলার আগে অফিসে দেখিনি চোর হওয়ার আগে আসবে ওরা আসবে বলো কেমন লাগলো আমার তো খুব ভালো লাগলো দুপুরবেলা আসলে আরো ভালো লাগতো এখানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স কিছু পাওয়া যায় না ভেবেছিলাম কিছু খাবো এখানে হচ্ছে লাঞ্চ থালি আর কি লাঞ্চ খেতে গেলে বলতে হবে সকালবেলা এসে অর্ডার দিতে হবে তো লাঞ্চ মানে এখানে করা যাবে তো এই সামনেটাই আছে কি জানো একটা দেখলাম কি দেখলাম এটা বরিশালের রান্নাঘর বরিশালের রান্নাঘর তো ওখানে যাই দেখি ওখানটায় কি কি আছে চলো এখানটা বেশ ভালো লাগলো এই ওদিকে যায় না না গাড়িতে উঠবে না আসলে জায়গাগুলো একদম প্রত্যন্ত গ্রাম তো তো সন্ধ্যাবেলায় সেরকম ভিড় লোকজন কিছুই হয় না তো সন্ধ্যের দিকে সবই বন্ধ হয়ে যায় আর এখানে দেখো বরিশালের রান্নাঘরটাও বন্ধ হয়ে গেছে আমরা কিছুই পাইনি খাবার জিনিস তো এবার বাড়ি ফিরে যাচ্ছি আর কিন্তু ভীষণ মজা করলাম খুব ভালো লাগলো তোমরা এসে ঘুরে যেও বনলক্ষ্মীতে মানে দুপুরের দিকে চেষ্টা করবে সকালবেলায় আসার সারাদিনটা ঘুরতে পারবে খুব খুব ভালো লাগবে আর রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা দিয়ে আমরা গেছি এসেছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা থ্যাংক ইউ